আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো শুরু করতেছি কুইমির দ্বিতীয় পার্ট। আজকে একেবারে সার্ভে একটা কমপ্লিট করব, দেন পেপালে উইথড্র করে নিয়ে দেখাবো। ঠিক আছে, ফার্স্ট পার্ট যারা দেখেননি তারা নিচে ডিসক্রিপশন আছে, ওখান থেকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে প্রোফাইল করতে হয়, তারপর কীভাবে কাজ শুরু করতে হয়, সব কিছুই দেওয়া আছে। ঠিক আছে, আর যারা সার্ভে সম্পর্কে জানে না তাদেরকে বলি যে সার্ভে হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি শর্ট টাইমের মতো ইনকাম করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ যদি কাজ আজকে শুরু করেন, আজকে থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর মূল কথা হলো যে আপনাকে একটু ইংলিশে ভালো পড়তে হবে আর একটা ভালো একটা সাপোর্টের দরকার। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আর আপনার একটা যে বিষয়টা আপনারা অনেকেই খেয়াল করেন না, আমি যে সার্ভেগুলো কমপ্লিট করি আপনারা দেখে ভাবেন যে হ্যাঁ কমপ্লিট করছে আমরাও পারবো। আসলে মূল কথা হলো সার্ভে কমপ্লিট হয় আপনার দক্ষতার উপরে। ঠিক আছে, তো আপনাকে সর্বপ্রথম এক মাস এমন কাজ মানে এমন ডিসিশন নিয়ে কাজ করতে হবে যে ঠিক আছে আমি যে ইনভেস্টটা করবো প্রথম মান্থে, প্রথম মান্থে ঠিক ওইটাই উঠে আসবে, হয়তো বা হচ্ছে বেশি আসবে, কিন্তু ওইটা এরকম একটা পরিকল্পনা নিয়ে আপনাকে এগোতে হবে যে প্রথম মাসে এটাই আসবে। তো চলুন বন্ধুরা শুরু করে দিই। আর যারা সার্ভে সম্পর্কে জানে না ওল্ড ভিডিওগুলো দেখুন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে দিন, আর যারা সার্ভে কাজ করতে ইন্টারেস্ট তারা অবশ্যই নিচে ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন, তো সেখান থেকে আমাকে ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ফেসবুক আইডি আছে, চ্যানেল নাম দিতে পারেন। তো চলুন সেকেন্ড পার্ট শুরু করা যাক। ঠিক আছে, তো দেখি আমাদের কি করা যায়। তো এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া যা আছে, ঠিক আছে কোনটা কোন টপিকের উপর সার্ভে, তো এটা কম্পিউটার গেমসের, আর আগের তো 58 সেন্ট করে রাখছি আপনারা দেখছেন। তো মূল কথা হলো এখন কিউমুইতে বেশিরভাগ মানুষই কাজ করতে পারতেছে না, যার কারণে কিউমুইতে অনেক পরিমাণ চাপ কম, বাদ বাকি যেরকম ব্যান্ডেড, ওয়ান ওপেন এগুলোতে কিন্তু অনেক বেশি চাপ। ঠিক আছে, তো এই কারণে ভিডিওটা তৈরি করা যে এই সাইটগুলোতে চাপ কম, এই সাইটগুলোতে কাজ করতে পারেন আপনারা। মূল কথা হলো যদি ইনভেস্ট ভালো করেন ভাই তাহলে ভালো ইনকাম করতে পারবেন, আর এই সাইডে কাজ করতে হলে আপনার অবশ্যই পেপার লাগবে, গিফট কার্ড নট সাপোর্টেড। ঠিক আছে, বাট অন্যান্য সাইডে গিফট কার্ড, ব্যান্ডেড, ওয়ান ওপেনিয়ন, সোয়াক বক্স এগুলাতে ব্যান্ডেড সাপোর্ট করে। ঠিক আছে, তো আমার এখানে একটা দিয়ে দিই, তারপরে নেক্সট করে তারপরে হাউসহোল্ড বিগিন দ্য নেগেটিভ দ্য রেসপন্সিবিলিটি অফ করোনা ভাইরাস। ঠিক আছে, কারণ করোনা ভাইরাসের সম্পর্কে প্রশ্ন করার একটাই কারণ, ঠিক আছে এখানে আমার ফ্যামিলির কারো করোনা ভাইরাস নাই এরকম কিছু একটা বলছিল, যাই হোক আমি শিওর না কারণ আমি ইংলিশে অতটা ভালো পারি না। ঠিক আছে, যেটা পারি না সেটা বলবো না। তো নো দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে যাই হোক হোয়াট ইজ দ্য ফিনান্স ক্যান্সার অফ করোনা ভাইরাস, তো এই সাইটটা সার্ভেটা করোনা ভাইরাস সম্পর্কে আর এটাও করোনা ভাইরাস সম্পর্কে। ঠিক আছে, তো চলুন দেখা যাক। তো এখানে কোথায় বাস করি ওইটা দিয়ে দিতে হবে, মাস্টার ডিগ্রি, জেন্ডার মেল, অ্যান্ড হাউসহোল্ড ইনকাম, হাউসহোল্ড ইনকাম এক। ঠিক আছে, যাই হোক নেক্সট করি। দেখেন এই সার্ভেটা মেবি কমপ্লিট হবে না, তা সত্ত্বেও দেখা যাক, আশা করা যায় আর কি। তো প্রোফাইল ঠিকঠাক মতো করা হইলে সার্ভেটা আমাকে কন্টিনিউ করাবে, আর না হইলে আমাকে আমার কুইমের প্রোফাইলে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো যাই হোক সার্ভেটা কমপ্লিট করতে পারি না, যাই হোক ওই সবার জন্য সব সার্ভে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, কারণ আমি যে সিটিতে বাস করি হয়তো বা ওই সিটির জন্য ওইটা ছিল না, বা অলরেডি আমি করছি। আসলে সত্যি কথা বলতে করোনা ভাইরাস যারা আমার ফার্স্ট পার্ট দেখছেন ওটাতে কিন্তু আমি প্রথমে এই সার্ভেটা কমপ্লিট করি, তো সেকেন্ড বার এটা চান্সই আসে না, এই কারণে অনেক সময় সার্ভে থেকে বের করে দেয়। ঠিক আছে, তো নট কোয়ালিফাই করে দিছে, তো তারপরে আছে 1.44, এটা আমরা করব মার্কেটিং টপিক সম্পর্কে করব, কারণ মার্কেটিং টপিক যেহেতু আমি একজন ডিজিটাল মার্কেটার তো আমার মার্কেটিং টপিক সম্পর্কে ভালো আইডিয়া আছে, তো এক্ষেত্রে এনারা আমাকে বের করবে এরকমটা হওয়ার চান্স খুব কম। ঠিক আছে, তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে সার্ভে শুরু করে দেওয়া যাক। প্রথমে বলছে বয়স, তো শর্টলি আমার বয়সটা একটু দেখে আসি। আসলে মূল কথা হলো নতুন প্রোফাইল, বয়সটা দেখা হয়নি এরকম ভাবে, তো বয়সটা দিয়ে দিলাম, কন্টিনিউ করলাম, অ্যান্ড দেন যেটা করতে হবে আমাদের ওয়েট করতে হবে কারণ নেট স্পিডটা খুব স্লো। আর সার্ভে সম্পর্কে কারো কোনো কোশ্চিন থাকলে অবশ্যই আমাকে নিচে করবেন, ঠিক আছে নিচে কমেন্টে আমাকে কোশ্চিন করবেন। আর যাদের মনে হয় যে যেরকম কিছুদিন আগে আমাকে একজন চ্যালেঞ্জ করছিল, ঠিক আছে যে ভাই কি করেন না করেন, তো আমি আপনাকে ব্যান্ডের থেকেই দেখাচ্ছি যে ব্যান্ডের থেকে $20 পসিবল কিনা। তো যারা আমাকে চ্যালেঞ্জ বা অন্য কিছু করতে চান ভাই, নিচে ফোন নাম্বার থাকে, অবশ্যই ফোন করে বলবেন, কারণ কমেন্টে যদি কোনো কিছু বলেন তাহলে খারাপ লাগে শুনতে, অবশ্যই ফোন করে বলবেন, আমি বলার মানে আপনাকে কোশ্চিনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অবশ্যই। আর যারা
আচ্ছা বললাম না, থাক ঠিক আছে, যাই হোক সার্ভে কন্টিনিউ করি, বেশি বক বক না করি। তো ডেট অফ বার্থ যেটা আর কি দিয়ে দিই, মান্থ আগস্ট অ্যান্ড দেন 14। ঠিক আছে কন্টিনিউ। মেল তো ঠিক আছে বন্ধুরা, চলতে যান। ঠিক আছে, অলওয়েজ রেসপন্স করবেন পজিটিভ, নেগেটিভ অ্যান্সার করার দরকারই নাই, কিচ্ছু দেখার নাই। 7, 8, 9, 5-এর নিচে যাওয়ার দরকার নাই, 6-এর মানে 10 থেকে 6-এর মধ্যে থাকবেন, তাইলে হয়ে যাবে। এখানে দা অ্যামাউন্ট একটা বসায় দিলাম সুন্দর করে। তো ফাইনালি উই আর ফিউ আর মোর কোশ্চেন আর সাকসেসফুল অ্যান্সার, যাই হোক কিছু হয়ে গেছে, আর একটু হলে কমপ্লিট হয়ে যাবে সার্ভেটা, ওইটাই বলছে। হাউ মেনি টোটাল পিপল ইনক্লুডিং ইউর সেলফ, বাড়িতে কয়টা লোকজন থাকে আমাকে সহ, ইনকাম, এটা প্রোফাইলের কোশ্চিন, এটা সবসময় করবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে প্রোফাইলের কোশ্চিন সবসময় করা হয়, ঠিক আছে? তো এগ্রি, কমপ্লিটলি এগ্রি বলছি না যে কমপ্লিটলি এগ্রি, এগুলো থাকলে ডিক্সএগ্রি কোনো সময় দেবেন না, ঠিক আছে? সব কিছুতে এগ্রি, ওরা যেটা বলবে ওইটাই ঠিক, আমরা তো ভুল মানুষজন, ঠিক আছে না? কারণ যেহেতু আমরা ভুলি, কারণ ইউএসএর একটা পার্সোনালকে ফলো করতেছি আমরা, তো এক্সট্রিমলি আচ্ছা ঠিক আছে দিয়ে যাই, প্রবলেম নেই। হোয়াইট প্রোফাইলের কোশ্চেন, এখানে বলার কিছু নাই, নো, যখনই বলবি আপনারা কি স্প্যানিশ, তখনই না। ঠিক আছে, তো সার্ভেটা মেবি কমপ্লিট হয়ে যাবে, কারণ কমপ্লিট হয়ে যাওয়াটা স্বাভাবিক, যখন ফুল সার্ভে হয়ে যায় কর্মীতে ওরকম করে না, সার্ভের মতো ডন ক্লাস খুব কম বলে, ঠিক আছে? বলে না তারা, দেখবেন বলে, মেবি দেখেন 1:45 শেষ, ডান। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, তো আমার যেহেতু $2 হয়ে গেছে, হ্যাঁ, তো এখন আমরা পেপালে উইথড্র করব, ঠিক আছে? পেপালে উইথড্র করব, এখানে পেপালটা লিঙ্ক আপ করতে হয়, আর এখান থেকে উইথড্র নিতে হলে পেপাল ইনস্ট্যান্ট পেমেন্ট করে, জাস্ট এখানে ক্লিক দিয়ে সেটার উপরে ক্লিক করলেই ইওর মানে আপনার যে অ্যামাউন্ট ওটা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে, ঠিক আছে? তো মূল কথা এটাই, তো চলুন লিঙ্ক আপ করে দিই পেপালের। এক্ষেত্রে কিছু জিনিস হাইড করা দরকার আমার, পার্সোনাল পেপাল যেহেতু, পেপাল অনেকগুলোই আছে, দাঁড়ান দেখা যাক। তো আচ্ছা, নিষ্কারগুলো ওয়ার্ডারের ওপরটা আমি ইউজ করি, ঠিক আছে? চাইলে পেপাল ওয়ার্ডার দিতে পারেন, ঠিক আছে? হাইস্ট বেস্ট, ঠিক আছে? তো এটা আমি হাইড করে দেবো, সমস্যা নেই, চাইলেও দেখতে পাবেন না। তো লিঙ্ক আপ করে দিই, জাস্ট পাসওয়ার্ড, তো ডোন্ট সেভ, তো এখানে যেটা করতে হবে যে এখানে আপনার চাইলে এখন নিজের মতো অ্যামাউন্ট বসায় নিতে পারেন, ঠিক আছে? এখানে 2S 2S-ই দেবে, অর্থাৎ দুইটাই দেবে, ঠিক আছে? আর যদি ওপর একটা করেন অল মাই রিওয়ার্ড, অর্থাৎ যত আছে আপনার কি মুহূর্তে এখানে যত থাকবে ওইটাই দিয়ে দেবে, অর্থাৎ 2.2 সেন্টি সেন্ড করবে, ঠিক আছে? তখন এটা নিতে পারেন, ওপর কার্ডটা নিতে পারেন। তো আমি সবগুলো নিয়ে নিচ্ছি, ক্যাশ আউট, ঠিক আছে? ইয়েস, গো ফর ইট, করলেই চলে যাবে, ইনস্ট্যান্ট উইথড্র, কোনো দেরি হবে না ভাই। দেখেন দেখেন এখান থেকে আমার অ্যামাউন্ট মাইনাস করে দিছে, পেপালে গিয়ে যদি রিলোড করি তো চলে আসবে ভাই, পেপালটা লগ ইন করে নিই, দেখেন চলে আসছে, আমি লগ ইন করতে করতে চলে আসবে ইনস্ট্যান্ট। তো তো এখান থেকে টার্ন অন করে দিলাম, ঠিক আছে? তো আচ্ছা সমস্যা নাই, স্ক্রিনশট নিয়ে রাখি, ঠিক আছে? স্ক্রিনশট না তো দরকার, ঠিক আছে? যে পেমেন্টটা কোথায় থেকে দিয়েছে দেখেন, কুইমি.lit, ঠিক আছে? দেখতে পাচ্ছেন
তো ঠিক আছে বন্ধুরা, যারা কাজ করতে চান কুইমিতে তারা যোগাযোগ করুন। আর কাজ করতে হলে অবশ্যই পেপার লাগবে, চাইলে আপনি পেপার নিতে পারেন, তো আমি যেটা দেবো এটা বেস্ট হবে। ঠিক আছে, তো যাই হোক, আপনার পেপাল হলেই হবে, ইউএসএ একটা 100% ভেরিফাই পেপাল হলে আপনারা কাজ করতে পারেন। তো যারা সার্ভে সম্পর্কে জানেন না তাদেরকে আমি বলি যে সবার আগে আপনারা যেটা করবেন, সার্ভে সম্পর্কে একটা ভালো পরিমাণ ধারণা নেবেন। ঠিক আছে, একটা বেস্ট ধারণা নেওয়ার পরে আমাকে নক দেবেন। ঠিক আছে, আপনি চাইলে অনেক সার্ভে সাইট আছে যেগুলোতে আপনি কাজ করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো আজকে এখানে শেষ করছি, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনা থেকে দূরে থাকবেন। কারণ করোনা ভাইরাসটা যেভাবে আসলে হয়েছে আর কি, যেভাবে আমাদের দেশে আক্রমণ করছে, মূল কথা হইলো যে সব ক্ষেত্রে এইভাবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচার না হলেও আপনারা বুঝতে পারতেছেন যে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে মানে কতটা বিপজ্জনক একটা ভাইরাস। ঠিক আছে, তো অবশ্যই সবাই সেফলি থাকবেন, আর যতটা পারেন মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আর তার ইবাদত বেশি বেশি করবেন করবেন। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।